রাত ভোর বর্বরতার বলি এ যাবত 12 মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে সরব হয়েছেন তিনি। মৃতদের বেশিরভাগই মহিলা। ধামাচাপা দিতে আসরে নেমেছে প্রশাসন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা চলছে, টুইটে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরো একবার জানাই, শুভেন্দু অধিকারী রামপুরহাট কাণ্ডের পর তিনি টুইট করে সরব হয়েছেন। তার দাবি যে অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার, কারণ রামপুরহাট কাণ্ডে মৃত্যুর সংখ্যাতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। রাতভর বর্বরতার বলি হয়েছে 12, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদের বেশিরভাগই মহিলা। ধামাচাপা দিতে আসরে নেমেছে প্রশাসন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা চলছে, টুইটে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ দা। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন এবং কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি, কি বলবেন? উনি কলকাতায় আছেন না মেদিনীপুরে আছেন আমি জানি না, কিন্তু অন্তত রামপুরহাটে যে উনি নেই সেটা আমরা জানি। এবং এই দূর থেকে বসে অনেক কিছুই কথা বলে অবস্থাকে আরো ঘোরালো করার চেষ্টা করছেন উনি। এটা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এবং এই যে মৃত্যুগুলো হয়েছে সে তো খুবই দুঃখের, এবং সঙ্গে সঙ্গেই রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই ওসিকে ক্লোজ করা হয়েছে, এসডিওপিকে অপসারণ করা হয়েছে, 3 সদস্যের সিট তৈরি করা হয়েছে, তদন্ত করা হচ্ছে, ফরেন্সিক ব্যবস্থা করা হচ্ছে, কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত জিনিস একটা আনফর্চুনেট, একটা দুঃখজনক ঘটনাকে নিয়ে তার মাঝখানে রাজনীতি করার জন্য শুভেন্দুবাবু অনেক কিছু কথা বলছেন, দূর থেকে বসে ব্যাপারটাকে ঘোরালো করার চেষ্টা করছে। আমি শুধু একটা কথা স্মরণে আনানোর কথা বলবো শুভেন্দুবাবু, যে গত বছর জানুয়ারি মাস 2021-এর জানুয়ারি মাসে এই ভাদু শেখের যে ভাই বাবর শেখকে কিন্তু বিজেপির গুন্ডারা খুন করেছিল, সে কথা তাকে মনে করিয়ে দেওয়ার আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে। তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি, এটা স্থানীয় ঘটনা। এবং রাজ্য সরকার তাদের যে পুলিশ বাহিনী তদন্ত করে দেখে তারা দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, সেটাও এখনই বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির বিধান হবে। এখন যেন এই বিজেপি এটাকে বা সিপিএম এটাকে রাজনীতিকরণ করে এটার উপরেতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা না করে।